বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওরি বাকু আজকে চলে আসলাম একেবারে নতুন এবং ভিন্ন রকমের একটা ভর্তার রেসিপি নিয়ে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু কম বেশি সবাই পছন্দ করে গ্রামীণ একটা খাবার কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝুল আজকে আমি সেই কাঁচা কলা আর ইলিশ মাছ দিয়ে দারুণ মজার ভিন্ন রকমের একটা ভর্তা তৈরি করে আপনাদের সবার সাথে শেয়ার করছি আশা করি আজকে আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে ইনশাল্লাহ যারা নাকি কখনও এইভাবে কাঁচাকলা বা ইলিশ মাছের ভর্তা খাননি তারা আমার এই রেসিপিটা দেখে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু এই দারুণ মজার ভর্তাটা প্রথমে একটা প্লেটে আমি দুইটা কাঁচকলা আর চার টুকরা ইলিশ মাছ নিয়েছি সাথে নিয়েছি মরিচ পেঁয়াজ শুকনো মরিচ এবং রসুন যে যতটুকু ভর্তা তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু সবগুলো উপকরণ নেওয়ার চেষ্টা করবেন চুলাতে একটা হাড়ি বসিয়েছি আর তাতে কাঁচকলা দুইটা আমি দুই সাইডের বোটাটা কেটে সিদ্ধ বসিয়েছি খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে কাঁচকলাটা সিদ্ধ বসানোর আগে কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেহেতু আমি কাঁচকলার খুসা শুদ্ধ ভর্তা বানাবো এবার আমার মা ইলিশ মাছের টুকরোগুলো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে চুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়েছি ফ্রাইপ্যানটা কিন্তু গরম হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন এখানে এক এক করে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিল সাথে দিয়ে দিচ্ছে কাঁচামরিচ এবং রসুনের কোয়াগুলো। ভালোভাবে নাড়াচাড়া করে কাঁচামরিচ এবং রসুনের কুয়াগুলো ভেজে নিচ্ছে যখন নাকি কাঁচামরিচগুলো ভাজবেন তখন অবশ্যই সাবধানতার সাথে ভেজে নেবেন কাঁচামরিচ কিন্তু অনেক ফুটে কাঁচামরিচ আর রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছে এবার মাছের টুকরোগুলো উল্টে দিচ্ছে মাছগুলো কিন্তু ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে মাছে লবণটা মাখানোর পরে ছয় থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন দুই পাশে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে মাছের পাশেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাও এবার ভালোভাবে ভেজে নিব আপনারা কেউ যদি চান যে এই ভর্তাতে কাঁচা পেঁয়াজ দেবেন সেক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন তবে কাঁচকলার ভর্তাতে কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তাটা খুব বেশি সময়ের জন্য ভালো থাকে না নষ্ট হয়ে যায় যার কারণে যদি পেঁয়াজটা তেলের উপরে ভেজে দেন সেক্ষেত্রে কিন্তু ভর্তাটার স্বাদও অনেক বেশি হয় এবং ভর্তাটা অনেকটা সময় ভালোও থাকে মাছ এবং পেঁয়াজ দুইটাই কিন্তু ভাজা হয়ে গেছে এখন শুকনো মরিচটা ভেজে নেব এই ফ্রাইপ্যানটা চুলা থেকে নামিয়ে পেঁয়াজটা যদি লাল লাল করে ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হয় আমার মা এখন শুকনো মরিচগুলো শিলপাটাতে বেটে নেবে আর শুকনো মরিচটাও কিন্তু তেলে ভেজে নেওয়া হয়েছে শুকনো মরিচটা যখন বাটবেন তখন অবশ্যই একটু পানি দিয়ে নেবেন পানি দিয়ে নিলে কিন্তু শুকনো মরিচটা খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় তবে বেশি পরিমাণ পানি কিন্তু দিতে যাবেন না শুকনো মরিচটা বাটা হয়ে গেছে এখন এখানে কাঁচা মরিচ আর যে রসুনের কুয়াগুলো ভেজে রেখে দিয়েছিল সেগুলো একসাথে বেটে নিচ্ছে এখানে কিন্তু ভর্তাটায় দুই রকমের মরিচই দেওয়া হয়েছে আপনারা কেউ চাইলে শুকনো মরিচ কিংবা কাঁচা মরিচ যে কোনো এক রকমের মরিচ দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করতে পারেন তবে দুই রকমের মরিচ দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে মরিচ আর রসুনের কুয়াগুলো খুব ভালোভাবে বেটে নিয়েছে এখন প্রথমে কলার যে খোসাটা ছিল সেই কলার খোসাটা আমার মা বেটে নিচ্ছে কেউ যদি কলার খোসা খেতে না চান সেক্ষেত্রে কিন্তু ফেলে দিতে পারেন তবে কলার খোসার ভর্তাও কিন্তু অনেক সুস্বাদু আমার মা যখন এই ভর্তাটা তৈরি করে তখন সব সময় কলার খোসার শুদ্ধ ভর্তাটা তৈরি করে কলার খোসাটা বাটা হয়ে গেছে এবার কলা দুটো বেটে নিচ্ছে কলা দুটো কিন্তু না বাটলো হবে হাত দিয়ে কোচলি নিলেও হবে সবটুকু কলাই কিন্তু বাটা হয়ে গেছে এখন এখানে যেই ইলিশ মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই ইলিশ মাছগুলো ভেঙে কাটাটা বেছে নিচ্ছে কেউ চাইলে আলাদা একটা প্লেটে ইলিশ মাছের কাঁটাগুলো ভালোভাবে বেছে তারপরে ভর্তাটার সাথে মিক্স করতে পারেন পাটাতে ইলিশ মাছের টুকরোটা রেখে শিল দিয়ে একটু ছেঁচা দিলেই কিন্তু দেখবেন যে কাটাগুলো সব বের হয়ে আসছে আমার মা যেভাবে দেখিয়ে দিল এভাবে করলে অনেকটা সুবিধা হয় সবগুলো কাটা এখন এক এক করে টান দিলে দেখবেন বের হয়ে আসবে যেহেতু ইলিশ মাছ আর ইলিশ মাছের কাটা বাঁচতে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে ইলিশ মাছে কিন্তু অনেক চিকুন চিকুন কাটা কাটাটা বাঁচতে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার সম্পূর্ণ মাছের কাটাটা বাছা হয়ে গেছে এবার আমার মা হাত দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে কলাটা মিক্স করে দিচ্ছে মাছের সাথে যখন কলাটা মাখাবেন তখন কিন্তু অবশ্যই সাবধানে মাখাবেন যদি কোনো কাঁটা থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন আর অবশ্যই খেয়াল করবেন যে লবণটা ঠিক আছে কি না আমি কিন্তু খেয়ে দেখলাম যে লবণ একটু লাগে যার কারণে লবণ এখানে দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে আবারও ভালোভাবে হাত দিয়ে আমার মা মাখিয়ে নিচ্ছে সম্পূর্ণ মাখানো হয়ে গেছে এখন এখানে অ্যাড করছে যে ভাজা পেঁয়াজটা রেখে দেওয়া হয়েছিল সেই পেঁয়াজটা এখানে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভর্তাটার সাথে মাখিয়ে দিতে হবে আবার কেউ যদি বলেন যে পেঁয়াজটা বেটে দিলে হবে কি না পেঁয়াজটা কিন্তু বেটে দিবেন না এভাবে মাখিয়ে দিবেন খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হবে এখানে আপনারা কেউ চাইলে কিন্তু ইলিশ মাছটা সিদ্ধ করেও দিতে পারেন তবে ভাজা ইলিশ মাছের কিন্তু ঘ্রাণ অনেক বেশি হয় আমি আপনাদেরকে মাছের কাঁটাগুলো একটু দেখিয়ে দিয়েছি যে কি পরিমাণ কাঁটা মাছের থেকে বেছে নিয়েছি সম্পূর্ণ ভর্তাটাই তৈরি হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়েছি আর ওপরে দুটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য আমরা সাধারণত কাঁচকলা এবং ইলিশ মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করে খাই আর সেটাই আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে প্রিয় দর্শক আপনারা আপনাদের বাসায় এভাবে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখুন যে কতটা মজার ভাত খিচুড়ি কিংবা খুদের ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নয় নেক্সট টাইম আমি আবার আসব যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাত